হাই, আসসালামু আলাইকুম। আমি মা কালার হাউসের পক্ষ থেকে আপনাদের কাছে চলে আসলাম আবার নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে। আমি চাচ্ছি যে আপনারা কি কোনটাতে কাজ করবেন বা কিভাবে কাজ করলে সুবিধা হবে, যদি ওই বিষয়গুলো জানতে চান বা যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আর কে কিসে কাজ করতেছেন, কাজ করতে প্রবলেম হচ্ছে বা যে কোনো কিছুই হোক না কেন, আপনারা আমার এই ভিডিওর কমেন্টের নিচে আপনারা সবাই কমেন্ট করবেন, যাতে হচ্ছে যে আমি আপনাদের এটা সঠিক সমাধান দিতে পারি। আপনারা যদি চান তাহলে দেখা যায় কি আমি আপনাদের জন্য দুই দিন বা সপ্তাহে একটা করে ভিডিও ছেড়ে দেবো আর কি, আপনাদের জাস্ট শেখার জন্য বা বোঝার জন্য। আপনারা যেরকমভাবে বুঝতে চান ওই রকমভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার আমাদের আবার নিজস্ব কিছু মেশিনারি আছে ম্যানুয়াল, আপনারা যদি চান ওগুলো দিয়ে যদি কাজ করতে যদি আপনার সুবিধা হয়, এই যে আমরা দেখাচ্ছি যে যে মেশিনগুলো এগুলো দিয়ে যদি চান আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমরা এই ভিডিওগুলো এই ইয়েগুলো দিয়ে দিতেছি, দেখেন। দেখার পর আপনি যদি মনে হয় যে হ্যাঁ এই মেশিনগুলো আপনাদের জন্য পারফেক্ট বা পারফেক্টলিভাবে কাজ করতে পারবেন তাহলে আপনারা এগুলো নিতে পারেন আর কি। এটা হচ্ছে যে সম্পূর্ণ আপনার ইচ্ছা। এছাড়াও যাদের টিস্যু ব্যাগ প্রিন্টিং করার জন্য যদি আপনারা একদম সর্বনিম্ন নর্মাল কোনো কালার চান আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। একদম সর্বনিম্ন নর্মাল কালার হচ্ছে যে আপনার পিজিগাম বাইন্ডার এই দুইটা কেমিক্যাল দিয়ে তৈরি করতে হয়। আমরা ওইটা কিভাবে তৈরি করবেন কিভাবে কি করবেন আপনারা যদি চান তাহলে আমরা ওই ধরনের ভিডিও আপলোড করে দেব। তারপর হচ্ছে যে আপনার টি শার্টে প্রিন্টিং করলে রং উঠে যায়, অনেকে এখন বলতেছে যে ভাই টিস্যু ব্যাগে টি শার্টে রং প্রিন্টিং করে উঠে যায়, কারণ আমরা সচরাচর পিসিএস রং দিয়ে প্রিন্টিং করি। আসলে ভাইয়া পিসিএস রং দিয়ে তো টিস্যু ব্যাগ প্রিন্টিং করা যায় না বা হচ্ছে যে আপনার টি শার্ট প্রিন্ট করা যায় না। সাপোজ আমি আপনাদের দুইটা দেখাচ্ছি কোনটা দিয়ে করলে ভালো হবে আর কোনটা দিয়ে করলে আপনার একটু প্রবলেম হবে, ওটা আমি দুটাই দেখাচ্ছি। এটা হচ্ছে পিসিএস ব্র্যান্ড, এটা হচ্ছে পিসিএস ব্র্যান্ড, ঠিক আছে। এটা দিয়ে সচরাচর হচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন হচ্ছে যে এই বিয়ের কাঠ হালকা তার কাঠ যেগুলো নিয়ে গ্লোজিং কম ওইসব জিনিসগুলো সম্পূর্ণ এটা দিয়ে কাজ করানো হয়। এটা দিয়ে তার চেয়ে বেশি কিছু করা যায় না, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে রাবার স্কিন প্রিন্টিং কালার, ঠিক আছে। এটা হচ্ছে যে রাবার কিং, এখানে লেখা আছে স্কিন প্রিন্টিং ইন বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, ফ্রম মা কালার হাউস। আমরা এটা কারো কাছ থেকে নিই না, এটা আমরা নিজস্ব কোম্পানি, আমরা নিজেরা এটা বাইরে থেকে নিয়ে আসি। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান, আমাদের এটা এক্সপায়ার ডেট, যা যা লাগে এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন চাইলে। যে এখানে প্রত্যেকটা ডেট বা আদার যাই হোক না কেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে কাজ করতে পারবেন। শুধুমাত্র যারা টি শার্টে কাজ করবেন তারা হচ্ছে যে রাবার, আমাদের হচ্ছে যে রেডিমেড কালার যেগুলো, যারা আপনি বিগ বাজেটে শুরু করতে চান হচ্ছে যে আপনার এই মেশিনারি দিয়ে অনেক বেশি মাল নেবেন তাদের জন্য এটার প্রাইস একদম সামথিং প্রাইসে সেল করে থাকি আমরা। আর যারা নিয়ে আপনার ইয়াতে কাজ করে এই টি শার্টে নর্মাল যারা কাজ করে শুধুমাত্র তাদের জন্য এইটা আর কি, রাবার কিং স্কিন প্রিন্টিং। এটা সবচাইতে ভালো টি শার্টেও কাজ করার জন্য। আর কখনো টি শার্টে পিসিএস প্রিন্টিং করবেন না, পিসিএস প্রিন্টিং করলে কি হয় আপনার এখানে চুলকানি হয়, চুলকায় বা ফেটে যায়,
আর আমাদের এগুলো দিয়ে কাজ করলে রাবার দিয়ে এটা কখনো ফাটবে না, নষ্ট হবে না। তার জন্য হচ্ছে যে আপনার সবচেয়ে ভালো থাকবে, ভালো ক্যাটাগরি থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আর যদি আপনারা চায় যেরকমের যেটা যে রঙের বিষয় জানতে চান, আমরা একটা 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 করে প্রতিটা রঙের বিষয়ে বলে দিব। আর আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরেও আমরা পার্সেল করে থাকি, আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে পার্সেলটা নিতে পারবেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, যদি কোনো লোক আমাদের প্রথম হয়ে থাকেন, আমাদের ভিডিওটিগুলো দেখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।